হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দা ক্লাস দেখো এই যে ভিডিওটা এই ভিডিওটা কোনোরকম এডুকেশন পার্পাসের ভিডিও নয় জাস্ট একটা তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরতে এলাম আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি ফেসবুক ইউজ করি এবং তার সাথে সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকের সাথে সাথে ইনস্টাগ্রামও আমরা ইউজ করি তারপরে আমরা কিন্তু আরও একটা অ্যাপকে খুব জনপ্রিয় করে তুলেছি কোন কোন অ্যাপটা সেই অ্যাপটার নাম কি সেই অ্যাপটার নাম হচ্ছে টেলিগ্রাম এই টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে আমরা খুব সহজে কোনো বড় ভিডিওকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠিয়ে দিতে পারি প্রচুর মানুষকে টেলিগ্রামে একটা গ্রুপ ক্রিয়েট করে সেখানে আটকে রাখা যায় ঠিক আছে প্রচুর মানুষের সাথে যোগাযোগ করা যায় একটা মেসেজ ফরওয়ার্ড করে দিলে প্রচুর মানুষের কাছে সেই মেসেজটা চলে যায় যেগুলো হোয়াটসঅ্যাপে করতে একটু প্রবলেম হয় ফেসবুকেও প্রবলেম হয় ঠিক আছে হোয়াটসঅ্যাপের গ্রুপের একটা লিমিট সংখ্যা থাকে সেখানে অনেক কটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে হয় কিন্তু টেলিগ্রামে আমরা এই সুবিধাগুলো পেয়ে থাকি তো টেলিগ্রামটা এই অ্যাপটা কিন্তু খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠেছে টেলিগ্রাম আমরা সবাই ইউজ করি আমাদের মোবাইলে যেরকমভাবে একটা ফেসবুকের অ্যাপ থাকে যেরকমভাবে হোয়াটসঅ্যাপের অ্যাপ থাকে ঠিক সেরকমভাবেই একটা কিন্তু প্রত্যেকের মোবাইলে এখন টেলিগ্রামের একটা অ্যাপ রয়েছে এইবার যে খবরটা পাওয়া যাচ্ছে সিইও কে সিইওকে গ্রেপ্তার করা হয়েছে তো তাকে কেন গ্রেপ্তার করা হলো সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা আমরা জাস্ট কিছু ছোটোখাটো ইনফরমেশন জেনে নেব ঠিক আছে তো দেখো যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম কি প্রথমে জানতে হয়েছে এই যে পাভেল ধুরাপ ইনি কিন্তু দু সালে দু সালে ইনি এনার ভাইকে সঙ্গে নিয়ে এই টেলিগ্রাম অ্যাপটা ক্রিয়েট করেছিলেন ঠিক আছে এনার ভাইকে সঙ্গে নিয়ে এই টেলিগ্রাম অ্যাপটা ইনি তৈরি করেছিলেন কত সালে দু সালে ঠিক আছে এইবার দেখো যে খবরটা আমরা পাচ্ছি পাভেল ধুরাবকে টেলিগ্রাম অ্যাপের সিওকে গ্রেপ্তার করা হয়েছে প্যারিস বিমানবন্দর থেকে এবং কারা কোথা থেকে প্যারিস বিমানবন্দরে নামতেই ফরাসি পুলিশরা তা ধরে নিয়েছে এই পাবেল ধুরবকে কবে শনিবার সন্ধ্যায় উত্তর ফ্রান্সের লো বর্গেট বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই পাভেলকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় ফরাসি পুলিশ কেন হেফাজতে নিয়ে নিয়েছে কারণ এই টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে বিভিন্ন রকমের প্রচুর মানুষজন বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করছিল যেগুলোকে টেলিগ্রাম অ্যাপের যারা মালিক বা সিইও এটাকে কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করতে পারেনি তাদেরকে অনেকবার এটা নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে সতর্ক করা হয়েছে তো সেটা নিয়ে কিন্তু রকম কোনো এর চেষ্টা করেনি বা এই ধরনের কিছুর জন্যই কিন্তু মূলত টেলিগ্রাম অ্যাপে অপরাধমূলক ব্যবহারকে রোধ করতে পারেনি বলেই রোধ করতে ব্যর্থ বলেই পাভেল ধুরককে ধরা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে ঠিক আছে এছাড়া আরও নিউজ আমরা কি পাচ্ছি দেখো এই যে পাভেলদুরব এনার বয়স কত এনার বয়স হচ্ছে থার্টি নাইন উনচল্লিশ বছর বয়স এবং ইনি এখনো অব্দি বিয়ে করেননি সেটা নিয়েও আরেকটা খবর আমাদের চোখের সামনে এসেছে তো দেখো প্যারিসের লো বর্গেড বিমানবন্দরে উনি ওনার নিজস্ব যে বিমান সেই নিজস্ব প্রাইভেট জেটে করে এসেছিলেন তারপরে ওনাকে গ্রেপ্তার করা হয় এটা সংবাদ সূত্রে অলরেডি জানানো হয়েছে এবং রবিবার দিন তাকে অলরেডি আদালতে হাজির করা হয়েছে ওকে ব্যক্তিগত বিমান থেকে নামার সঙ্গে সঙ্গেই ওনাকে ধরে নেওয়া হয়েছিল এই যে টেলিগ্রাম অ্যাপটা টেলিগ্রাম অ্যাপটাকে যদি আমরা খুব সহজে এক কথায় বোঝাতে যাই যে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কি হয় তো যে কোনো বার্তা আদান প্রদানের অ্যাপ এবং বার্তা শুধু নয় বার্তা তো আমরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এগুলোর মাধ্যমেও আদান প্রদান করতে পারি কিন্তু বড় বড় কোনো ফাইলকে ইউজ করার জন্য কোনো বড় ফাইলকে পাঠানোর জন্য আমরা কিন্তু সহজ মাধ্যম হিসেবে টেলিগ্রামকে ব্যবহার করতে পারি কোনো একটা বড় সিনেমা এক জিবি দু জিবি সিনেমাও কিন্তু খুব তাড়াতাড়ি টেলিগ্রামের মাধ্যমে কিন্তু একটা জায়গা থেকে একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় ওকে ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো এটা আমাদের সামনে এই অভিযোগটার জন্যই দেখো নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি সংবাদ সংস্থাকে জানিয়েছেন পাভেল আজারবাইজানের বাকু থেকে ফ্রান্সে এসেছিলেন অভিযোগ টেলিগ্রাম অ্যাপকে অপরাধমূলক ব্যবহার থেকে তিনি রোধ করতে পারেননি সেই কারণেই কিন্তু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ওকে এটা নিয়েও একটা বিতর্ক আছে ধরো কেউ একটা অ্যাপ তৈরি করেছে তার অ্যাপকে কোনো একজন গোষ্ঠী বা কোনো মানুষজন তারা একটা ভুল কাজে ব্যবহার করছে তো তারা কি করতে পারে এটা নিয়েও একটা বিতর্ক চলছে সেদিকেও আমাদের নজর থাকবে এবার এনার বয়স হচ্ছে উনচল্লিশ বছর উনচল্লিশ বছর বয়সী পাভেল রুশ ইনি কিন্তু রুশ বংশোদ্ভূত কিন্তু উনি কিন্তু রাশিয়া ছেড়ে দিয়েছেন রাশিয়া কেন ছেড়ে দিয়েছেন সেটারও একটা কারণ আছে যে দেখো তার গ্রেপ্তারির খবর ছড়াতেই পদক্ষেপ নিয়েছে রাশিয়া সরকার ফ্রান্সের রুশ দূতাবাস প্রাথমিক পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিচ্ছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে দেখো রুশ সরকারের সঙ্গে পাভেলের সংঘাত অনেক দিনের তার কারণ কি তার কারণ হচ্ছে দু সালে দু সালে এই টেলিগ্রাম অ্যাপটা ক্রিয়েট করেছিল পাভেল তারপরে দেখো রুশ সরকার দু সালে তার উপর চাপ সৃষ্টি করে যে টেলিগ্রামের যে ডাটা আছে সেই ডাটাটা রুশ সরকারের হাতে তুলে দিতে কিন্তু পাভেল কিন্তু রুশ সরকারের হাতে সেই ডাটাটা তুলে দিতে চায়নি তার জন্য সেই চাপের মুখে পড়েই কিন্তু তিনি সেই চাপ থেকে বাঁচতেই কিন্তু দু দেখো প্রশাসনের টেলিগ্রাম অ্যাপের তথ্য ভাণ্ডার রুশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য ক্রমাগত তাকে চাপ দেওয়া হয় তো সেই চাপের হাত থেকে বাঁচ দু হাজার সালে তিনি রাশিয়া অলরেডি ছেড়ে দিয়েছেন রাশিয়া থেকে তিনি দুবাইয়ে চলে যান এবং দুবাইয়ে থেকেই কিন্তু সেখানে তার যাবতীয় কাজকর্ম তিনি কিন্তু করেন ঠিক আছে উল্লেখ্য জনপ্রিয়তার বাজারে সালে টেলিগ্রাম অ্যাপ নিয়ে আসেন পাভেল খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে এই অ্যাপের গ্রহণযোগ্যতা বেড়ে যায় এবং তার সাথে সাথে তোমাদের জানিয়ে দিই প্রায় ওয়ান বিলিয়ন ওয়ান বিলিয়ন অ্যাক্টিভ ইউজার টেলিগ্রামের ওয়ান বিলিয়ন অ্যাক্টিভ ইউজার এটা কিন্তু ক্রস করে যাবে খুব তাড়াতাড়ি ঠিক আছে নেক্সট আমরা চলে যাচ্ছি দেখো নেক্সট হচ্ছে যেটা বললাম যে পাভেলের বয়স হচ্ছে থার্টি নাইন এবং অলরেডি রাশিয়া ছেড়ে উনি দুবাই চলে এসেছেন দুবাই থেকেই উনি ওনার অ্যাপের সমস্ত যাবতীয় কাজ করেন ওকে কিন্তু টেলিগ্রাম অ্যাপটিকে ব্যবহার করে যে সমস্ত গোষ্ঠী বা যে সমস্ত মানুষরা বিভিন্ন অপরাধমূলক কাজ করছে সেই অপরাধমূলক কাজগুলোকে কোনোভাবেই দমন করতে বা সেইগুলোকে সেই কাজগুলোর ওপর রকম স্ট্রিক্ট অ্যাকশন কিন্তু যারা টেলিগ্রাম অ্যাপটাকে পেছনে আছে তারা কিন্তু করতে পারেন তার জন্যেই কিন্তু পাভেলেরকে গ্রেপ্তারটা করা হয়েছে এটাই হলো মূল রেজেন ঠিক আছে এছাড়াও দেখো এছাড়া একটা খবর যেটা এসেছে সেটা হচ্ছে পাভেল এখনো অব্দি তার বিয়ে হয়নি ঠিক আছে কিন্তু তার প্রচুর সন্তানরা চারিদিকে আছে অ্যাকচুয়ালি পাভেল একটা সময় স্পাম্প ডোনার ছিলেন তো সেটাও একটা খবর এসেছে যেটা খুব একটা আমাদের এর সাথে কোনো ইম্পর্টেন্ট নেই দেখো টেলিগ্রাম অ্যাপটা নিয়ে কি লেখা আছে যে গ্রেপ্তারির খবর পৌঁছোতেই রুশ সরকার সঙ্গে সঙ্গে একটা অ্যাকশান নিয়েছে আর দেখো এতে কিছু অসুবিধা যেমন ছিল সুবিধাও অনেক ঠিক আছে উল্লেখ্য হোয়াটসঅ্যাপের সঙ্গে পাল্লা দিয়েই বাজারে এসেছিল টেলিগ্রাম অনেক সুবিধা সুবিধাগুলো কি যে কোনো সাইজের ফাইল সহজেই পাঠানো যায় এই অ্যাপে যার ফলে ব্যবহারকারীদের কাছে অ্যাপটি অত্যন্ত আকর্ষণীয় যেটা আমি তোমাদেরকে বলছিলাম খুব বড় বড় ফাইল ঠিক আছে যেটা হোয়াটসঅ্যাপে পাঠাতে গেলে তোমার হচ্ছে সাইজ ছোট হয়ে যায় প্রবলেম হয় কোনো ধরো তুমি ছবি পাঠাচ্ছ তো ছবিটা অলরেডি সাইজটা কমে যায় তো যে ছবিটা তুমি পাঠাতে চাইছো তার অলরেডি সাইজ কমে আরেকজনের কাছে যাচ্ছে বড় ফাইল পাঠানো যায় না হোয়াটসঅ্যাপে তো এই যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো কিন্তু টেলিগ্রামে হয় না তার জন্য কিন্তু টেলিগ্রামটা খুব জনপ্রিয় হয়ে গেছে আমাদের মধ্যে এবং বেশিরভাগ লোকজন যেমন আমরাই আর কি কোনো সিনেমা ডাউনলোড করার জন্য বা সিনেমা দেখার জন্য কারো কাছ থেকে কিছু নেওয়ার জন্য আমরা টেলিগ্রামে এই টেলিগ্রামটাকে খুব ইউজ করি ঠিক আছে এবং টেলিগ্রামে গ্রুপ ক্রিয়েট করে প্রচুর মানুষকে একটা জায়গায় রাখা যায় একটা গ্রুপের মধ্যে তো এই ছিল আজকের খবর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার এই ভিডিওটাতে লাইক করে দেবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর আমাদের যে অ্যাপটা আছে এই অ্যাপটা হচ্ছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ এই অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে নাও কারণ এই অ্যাপের মধ্যে আছে কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা সেকশান এই কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে তুমি উইকলি মান্থলি ম্যাগাজিন পেয়ে যাবে ঠিক আছে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধু বান্ধবীদের শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেস্ট অফ লাক ভালো করে পড়াশোনা করো নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা